আমরা যদি কোনো ফোল্ডারে কোনো কিছু সার্চ করতে যাই তাহলে আমরা এখানে হয়তো বা সেটা নাম লিখি যেমন আমি এখানে যদি নাম লিখি ডকুমেন্ট যে কোনো এক নাম তেত্রিশ কেবি ব্রেকার তেত্রিশ কেবি ব্রেকার এইভাবে হয়তো আমরা সার্চ করি এইভাবে সার্চ না করে উইন্ডোজের কথাগুলো ফর্মুলা আছে সেই হিসাবে যদি আমরা সার্চ করি আমি চাচ্ছি যে এখানে কতগুলো পিডিএফ ফাইল আছে এইটা আমি শুধু সার্চ করব আমার সার্চ রেজাল্টে শুধু পিডিএফ ফাইল দেখাবে তাহলে সেটা কীভাবে করব এখানে লিখব কাইন্ড পিডিএফ শুধু এখানে পিডিএফ ফাইলগুলো শো করবে এটা হচ্ছে পার্টিকুলার একটা ড্রাইভে আমি যদি ডিসপিসিতে ইয়া সার্চ করি তাহলে সেখানেও সেম এইভাবে রেজাল্টগুলো আসবে কাইন লেখে পিডিএফ যদি সার্চ করি তাহলে পুরো পিসিতে সেটা সার্চ করবে আচ্ছা না আমি পুরো পিসিতে না দেখায় ওই একটা ফোল্ডারের মধ্যে আমি আলাদা আলাদাভাবে কী কীভাবে সার্চ করা যায় সেটা দেখাই আমি যদি এখানে লিখি কাইন্ড জে পি ফাইল যদি আমি সার্চ করি তাহলে শুধু জেপিজি ফাইলগুলো আসবে জেপিজি বা জেপিজি ঠিক আছে যেটাই সার্চ করেন সেভাবে আসবে আচ্ছা এখানে যদি আমি এটাই তো কাইন্ড হ্যাঁ এখানে আরেক আরেকভাবে সার্চ করার যদি আমি ভিডিও সার্চ করি সরি এখানে ভিডিও সার্চ করি তাহলে শুধু ভিডিওগুলো আসবে এভাবে কাইন্ড দিয়ে আপনি যেই ফর্মেটে চান সেই ফর্মেটেই সার্চ করা যাবে আচ্ছা আমি চাচ্ছি এখন একটা ডেট অনুসারে সার্চ করার জন্য যদি আমি এখানে ডেট লিখি এবং আমার ডেট ফরমেট কম্পিউটারে যে ফর্মেটটা থাকবে সেই ফর্মেট অনুসারে এখানে লেখা লাগবে এখানে কী আছে আজকে তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ তাহলে এখানে যদি লিখি বারো আমি তিন না আমি এখানে এগারো দিই এগারো দশ চব্বিশ তাহলে এখানে আসবে হয়তো বা আমার এই ডেটে কোনো ফাইল ক্রিয়েট করা নাই যার কারণে এটা আসতেছে না আচ্ছা যদি চাই যে দশ এগারো সে নভেম্বরের দশ তারিখের আগে কী কী ফাইল আছে তাহলে এখানে চলে আসবে যদি আমি চাই যে এটা পরের ফাইল তাহলে এভাবে আমি দিন দিয়ে দিব তাহলে দেখা যাক আসতেছে না আমার হয়তো বা ফাইল যদি থেকে থাকে তাহলে আসবে যদি না থাকে তাহলে আসবে না হ্যাঁ চলে আসছে যে দশ এগারো পরে কি কি ফাইল ক্রিয়েট করা আছে এখানে দেখলেই বোঝা যাবে যেমন এটা উনত্রিশ এগারো উনত্রিশ এগারো এভাবে পঁচিশ এগারো এই যে উনত্রিশ এগারো উনত্রিশ এগারো এভাবে ফাইলগুলো চলে আসবে হুম আচ্ছা এখানে সাইজ অনুসারেও সার্চ করা যাবে আমি যদি লিখি সাইজ এক হাজার এমবির উপরে কি ফাইল আছে এক হাজার এমবির ফাইল কি কি আছে এক হাজার এমবির উপরে কি উপরে কি ফাইল আছে সেটা যদি সার্চ করি তাহলে দেখা যাবে সরি এক হাজার এমবির নিচে কি কি ফাইল আছে সেগুলো যদি আমি সার্চ করি তাহলে এটা দেখা যাচ্ছে যদি আমি চাই যে এক হাজার এমবির উপরে কি ফাইল আছে তাহলে এই যে দেখেন এটা ফোর পয়েন্ট সিক্স ওয়ান জিবি এভাবে বিভিন্নভাবে সার্চ করা যায় তো এটা হচ্ছে উইন্ডোজের নিজস্ব সার্চ একটা প্রক্রিয়া তো এখন দেখাবো কীভাবে অ্যাপসের মাধ্যমে এটা করা যায় তো যারা উইন্ডোজ ইলেভেন চালান তারা এখানে মাইক্রোসফট স্টোরে গিয়ে সার্চ দিবেন আলট্রা সার্চ আলট্রা সার্চ সার্চ দিলে প্রথম যেটা আসবে এটা ইনস্টল করে নিলে এটা আবার ইনস্টল করা আছে হ্যাঁ তো আমি এটা ওপেন করে দেখাচ্ছি এই অ্যাপসের মাধ্যমে সার্চ দিলে এটা হবে যেমন লোকাল ডিস্ক আমি চাচ্ছি যে আরেকটা ড্রাইভে আমি সার্চ করব যেমন ভেরিয়াসে আছে যদি আমি কনফার্ম সিলেকশন দিই আর এটা আমি কেটে দিলাম লোকাল ডিসে সার্চ করব না আচ্ছা এখানে ফাইল সাইজ সাইজ অনুসারে সার্চ করা যাবে ফাইল টাইপ অনুসারে সার্চ করা যাবে যেমন আমি যদি শুধু এক্সেল সার্চ করি তাহলে আর এক্সেলগুলো যত প্রকার এক্সেল ফাইল আছে আমি ডেট অনুসারেও সার্চ করতে পারি হ্যাঁ ইনক্লুড ফোল্ডার ফোল্ডার সহ সার্চ করা যাবে এখানে বিভিন্নভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতভাবে সার্চ করা যায় হ্যাঁ আমি যদি অফিস দেই হ্যাঁ তাহলে এমএস অফিসের মধ্যে যদি ডক ফাইল দেই হ্যাঁ এম এস ওয়ার্ড দিই তাহলে শুধু ওয়ার্ড ফাইলগুলো আসবে হ্যাঁ আবার আবারকে নাম দিলে সেই নাম অনুসারেও আসবে হ্যাঁ যেমন আমি যদি পিজিসিবি দিই তাহলে পিজিসিবি নামের যত ফাইল আছে এবং ইনক্লুড ফোল্ডার দিচ্ছে আমি যদি ইনক্লুড ফোল্ডারটা উঠাই দিই তাহলে শুধু ফাইল আসবে হ্যাঁ এভাবে সার্চ করলে আপনারা সহজেই বের করতে পারুন তো সকলকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম